তার কেন আসছে, কবে আসছে, তার সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে, আর সত্যি ভিডিওটা আজকে দারুণ হতে চলেছে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। এটা একটা ডেইলি ভ্লগই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আর সারাদিন কী কী করি তার সমস্তটা শেয়ার করব। আর তোমরা অনেকে কমেন্টস করছিলে যে দাদাভাইয়ের হয়তো অন্য জায়গায় পোস্টিং হবে সেই কারণে বাড়ি আসছে, একদমই না, ভুল বলছো। তো কেন বাড়ি আসছে, কী কারণে বাড়ি আসছে, সমস্তটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, মানে চা খাওয়ার পর্বটা কমপ্লিট, এবার ভাবছি চাউমিন বানাবো। আর মা এখন আপাতত বাড়িতে নেই, আমার একটু জেঠুদের বাড়িতে, ওখানে গেছে। তো আমাকে বললো আজকে পুরোটা একা একা বানাবি, চলো সেটাই করা যাক। আর আমি তো ভীষণ খুশি আছি, তোমরা জানোই কালকে থেকে। আর আজকে এখনও কথা হয়নি, তবে ও কবে আসছে, কী কারণে আসছে সেটা তোমাদেরকে আজকে আমি জানাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, এরপর সারাদিন কী কী করি, চলো চাউমিনটা বানিয়ে নিই আগে। তো আজকে পুরো চাউমিনটা আমি একা একাই বানাবো ঠিক করেছি, আমি সমস্তটাই করতে পারি, কিন্তু শেষে গিয়ে আমি ঘেঁটে ফেলি, আর তখনই ঠিক প্রয়োজন পড়ে আমার মাকে, আর তখনই কথা শুনতে হয়, এত বড় মেয়ে হয়ে গেলি এখনও শিখলি না, তো এগুলো শুনতে হয়। তো যাই হোক, আজকে দেখি কতদূর আমি করতে পারি। সবার প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, কারণ হলো যে তেলটা দিয়ে দিলে না এই চাউমিনগুলো আর গায়ে গায়ে লাগবে না। এর আগেও একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, জানি অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট টিপস। তো সেরকমই সামান্য এক ফোঁটা তেল দিয়ে নিয়েছি। তো চাউমিনটা তো আমি বানাবো, পুরোটাই ইচ্ছা আছে, জানি আমি যে পর্যায়ে গিয়ে আটকে যাই সেখানে গিয়ে আটকাবো, নাড়ার সময় চাউমিনটা তখন লেগে যায়, তখন আর আমি পারি না, তো তখন থেকে আমার মাকে প্রয়োজন হয়। আর আজকে একটু বাইরের দিকে ছবি তুলতে যাওয়ার প্ল্যানিং আছে, যারা আমার ক্যামেরা ধরে দেয়, তো তারাই অনেক দিন থেকে আবদার করছিল যে চল একটু মাঠের সাইডে যাব ছবি তুলব। আর আমারও ইচ্ছা হচ্ছিল, কারণ আমি কোনোদিন এইভাবে সেজে গুজে ছবি তুলতে যাইনি, পিকনিক করেছি আমি, তো জানোই তোমরা যে আমি নর্মালভাবে থাকি, তো তখনও সেজে গুজে যাইনি কোনোদিন। আজকে প্ল্যানিং হয়েছে, দেখা যাক, ওরা সবাই পড়তে গেছে টিউশন, তো বাড়ি আসুক, তারপরে দেখা যাক কখন যায় না যায়, সমস্ত কিছুই শেয়ার করব। আর তোমাদের দাদাভাই কেন বাড়ি আসছে এটা নিয়ে তোমরা দেখলাম ভীষণ খুশি, আবার কেউ কেউ কমেন্টস করছিলে যে হয়তো অন্য জায়গায় পোস্টিং হবে সেই কারণে আসছে। তো প্রথমে যেটা বললাম সেটা একদমই নয়, একটা ইন্টারেস্টিং বিষয়ের জন্য সে বাড়ি আসছে। আবার অনেকে কমেন্টস করছো যে তোমাদের বিয়ে সেই কারণে বাড়ি আসছে, তো ধরে নাও কিছু একটা, তো কী সেটা আমার মুখ থেকেই শুনে নেবে তোমরা। যাই হোক, চলো ঝটপট করে চাউমিনটা বানিয়ে নিই, আর আজকে যেহেতু একটু বাইরের দিকে যাওয়ার প্ল্যানিং আছে তো তাড়াতাড়ি করতে হবে আমাকে। আর যেহেতু মাঠের দিকে যাব, তো বিকেলে তো যাওয়া যাবেই না, বাড়ি থেকে ছাড়বে না, আর অবশ্য সেটা রোডের সাইডে প্রচুর লোকজন থাকে, সেই কারণে একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ভাবছি, বেশিক্ষণ না, জাস্ট আধ ঘন্টার মধ্যে যাওয়া হবে, কিছু ছবি তুলবো আর কিছু সরিষার খেতে যাব। তো সেখানে কিছু রিলস বানানোর প্ল্যানিং আছে, তো সেটাই বানাবো। আর সত্যি কথা বলতে আমার ভেবেই খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি মানে সেজে গুজে ভিডিও শ্যুট করার জন্য এরকম প্রথম কোথাও বাইরে যাচ্ছি, তো আমার তো খুবই ইন্টারেস্টিং লাগছে। তো যাই হোক, চাউমিনটা এখনও পর্যন্ত আমি একাই করছি, কিন্তু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে বানাচ্ছি। এইবার দেখো আমি লাগিয়ে ফেলেছি কড়াইয়ের গায়ে, সেই কারণে মা এসে হেল্প করছে। তো বুঝতেই পারছো এটা মা করছে, এতক্ষণ পর্যন্ত আমি সমস্তটাই করেছি, নিজে নিজে একা একা চেষ্টা করেছি, কিন্তু এই জায়গায় এসে আমি আর পারিনি। আর মা দেখো, মার জন্য হালকা অল্প একটু তুলে নিচ্ছে, মা অতটা খায়ও না আর ডিম দেওয়া তো একদমই খায় না। আর এরপরে আমি আমারটাই ডিম দিয়ে নেব, আর ডিম ছাড়া তো চাউমিন খেতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো কমপ্লিট। আর এর আগের বার তোমাদের দাদাভাই যখন ছিল তখন চাউমিন বানানোর সময় দেখেছিলে কি অবস্থা হয়েছিল, তার থেকে এটা অনেকটা বেটার আছে, সেটা তো পুরো পোলাও হয়ে গেছিলো, আর এটা একদম ঠিকঠাক আছে, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এটাই যা, কিন্তু লাগেনি। তো যাই হোক, আজকে দেখো চিংড়ি হচ্ছে, আগের দিন ইলিশ হয়েছিলো, তো আজকে চিংড়ি, আর আমার দুটোই ফেভারিট, তবে চিংড়িটা একটু বেশি প্রিয় ইলিশের থেকে, কিন্তু এমনটা না যে ইলিশ ভালো লাগে বা চিংড়ি ভালো লাগে, এটা ভালো লাগে না ওটা লাগে না, এমনটা না, আমার দুটোই ভালো লাগে, তবে চিংড়িটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে চিংড়ির কী হবে রেসিপি সেটা জানি না, মা বানাবে, চলো তারপর দেখতে থাকো কী করি। তো আমরা যাচ্ছি সর্ষের ফুলে ছবি তুলতে,
ওই যে মুখ ধরতে লজ্জায় কেয়া কেয়ার ভাই ডলি। আর একদম সিম্পল ভাবে যেহেতু গ্রামের মধ্যে দিয়ে আসতে সবাই লজ্জা পাচ্ছিল। এই যে চারিদিকে শস্যের ক্ষেত, এখনো লোকেশন খোঁজা হয়নি কোন জায়গাটায় ছবি তুলবো রিলস বানাবো। চলো আগে যাওয়া যাক। যে কেয়া খুবই লজ্জা পাই ক্যামেরার সামনে, একদম আসতে চাই না। ডলি তো আসে, সরিষার ক্ষেত বলে সাদা আর হলুদ একটা ড্রেস পরেছি, চুড়িদার এমনি সিম্পল ভাবে। তো আমাদের চরম লেভেলের একটা ফটোশ্যুট চলছে, বুঝতেই পারছো। আর ভিডিওগুলো কেয়া করেছে, এরা দুজনেই আমার ক্যামেরাম্যান। যে যখন আমার জেঠুর মেয়ে না আসে তখন কেয়া ক্যামেরাটা করে দেয়, আর বেশিরভাগ দিন ওই করে, এখন তোমরা দেখেছো হয়তো। তো আমাদের একরকম ফটো তোলা কমপ্লিট, আর কিছু এখনও ভিডিও বানানো হয়নি, ভিডিও বানাবো। আজকে ফার্স্ট টাইম আমি মাঠে বেরিয়ে এলাম ছবি তোলার জন্য, তো একটু লজ্জা লজ্জা লাগছিলো। যাই হোক, কিছু ছবি ফটো তুলে নিই। ওইদিকে দেখো ওরা ছবি তুলছে, ওই যে ক্যামেরা আছে বলে কোথায় চলে গেছে দেখো। তো ফটো সেশন কমপ্লিট, এবার ভিডিও বানাবো, তারপর বাড়ি যাব। তারপর গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত যা যা শেয়ার করবো বলেছি সেগুলো শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। এদের দুজনের অবস্থাটা একটু দেখো, এই যে দেখো ক্যামেরা নিয়ে গেছে, আর এদের লজ্জায় একবারে মুখ সরিয়ে নিয়েছে। আর এটা তো একদম বিহাইন্ড দ্য সিন বলতে পারো, এইরকম করে আমি উদাস করে যেও না তুমি কোথাও দূরে মনটা আমার উদাস করে যেও। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, সাউন্ড অফ কর, কপিরাইট দেবে। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, আর ভিডিও বানানো ফটোশ্যুট সব কমপ্লিট। ফার্স্ট টাইম এভাবে আমি ফটোশ্যুট করলাম সেজে গুজে এসে, আর আসা হবে কি না কবে আসা হবে জানি না। চলো বাড়ি যাই, ফ্রেশ হই, সানটান কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর একজন লজ্জায় মুখ ঢেকে আছে। তো আর সন্ধ্যা লাগতে চললো, আর আমার আজকে স্নান করতে প্রচুর লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ চুলের অবস্থা একদম ভেজা, জানি না আজকে শুকাবে কি না। ওখানে রোদে রোদে ছিলাম তো, তো মাথাটা ধরে গেছিলো, সেই কারণে এসে মাথায় জল টল দিয়ে স্নান করেছি। তখন অলরেডি প্রায় 2টো বাজে, আর আজকে দেখলাম রোদের তাপটাও নেই, তবুও মাথায় জল দিতে হলো, মাথা ধরেছিল সেই কারণে। জানি আজকে আমার চুল শুকাবে না। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি, সেটা তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি, কারণ তোমাদের দাদাভাই আসছে। তো এবার বলবো তোমার দাদাভাই, এই তো কিছুদিন আগে গেল, হঠাৎ কেন আসছে, কবে আসছে, তার সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার সঙ্গে এতবার জানতে যাও, তোমাদের কি না শেয়ার করে পারা যায়? তো প্রথম কথা শেয়ার করি, ও কিছুদিন আগে গিয়ে আবার কেন আসছে, কারণ যদি মানে একদম পুরোপুরি একদম 100% কনফার্ম না, 90% কনফার্ম, অ্যাকচুয়ালি ও জানুয়ারির দিকে আসবে। কেন আসবে সেটা বলি, কারণ আমাদের প্রি ওয়েডিংটা এখনও শ্যুট হয়নি, তো সামনে বিয়ে, তার আগে তো এখন প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আর আমার এনগেজমেন্টের ছবি যেহেতু খুব একটা ভালো হয়নি, সেই কারণে প্রি ওয়েডিং শ্যুটের একটা ব্যাপার আছে। তো ঘরের কিছু কাজ আছে সব নিয়ে ও জানুয়ারিতে আসবে, অল্প কিছু দিনের জন্যই আসবে, কবে আসবে সেটা এখনও কনফার্ম হয়নি, তবে জানুয়ারিতে আসবে, আর তখনই আমাদের প্রি ওয়েডিং শ্যুট হবে, সেই কারণে ও আরও আসছে, এটাই কারণ। তো ডিসেম্বরটা তার কেটে গেল, আজকে হচ্ছে 18 তারিখ। তো দেখা যাক জানুয়ারি কবে আসে, ফার্স্ট দিকেই আসবে বলেছে। তো এটাই হলো ভীষণ খুশির খবর, এই কারণেও আসছে, মনে হচ্ছে ডিসেম্বরটা কবে কাটবে কবে কাটবে। তো ওয়েটিং ফর জানুয়ারি, মানে ফার্স্ট জানুয়ারির জন্য যতটা না এক্সাইটেড, ও কবে আসবে সেই কারণে বেশি এক্সাইটেড। তো যাই হোক, তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে শর্ট ভিডিওগুলো বানিয়েছি ওগুলো তোমরা মজে ফলো করবে, শিল্পী দীপঙ্কর 405 এই নামেই আছে, আর ইনস্টাগ্রামে শিল্পী মণ্ডল নামে আছে, তোমরা দেখে নেবে, তো রিলসগুলো পেয়ে যাবে, কারণ ইউটিউবে অনেক পরে আসে রিলসগুলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা সবাইকে।